আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু দ্বীপ রয়েছে যেখানে মানুষ গেলে আর ফিরে আসে না? আজকে আমরা জানবো এমন এক রহস্যময় দ্বীপের গল্প যেখানে পা রাখার পর আর কেউ ফিরে আসতে পারেনি। এই দ্বীপটির নাম হলো নর্থ সেন্টিনেল দ্বীপ। এটি অবস্থিত ভারতের আন্দামান দ্বীপপুঞ্জে। যদিও দেখলে মনে হয় এটি স্বর্গের মতো সুন্দর, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক রহস্য। এই দ্বীপে বাস করে এক প্রাচীন আদিবাসী গোষ্ঠী, যাদের সাথে বাইরের পৃথিবীর কোনো যোগাযোগ নেই। তারা এতটাই আগ্রাসী যে কোনো আগন্তুককে হত্যা করতে দ্বিধাবোধ করে না। ইতিহাসে বহুবার মানুষ এখানে এসেছিল, কিন্তু তাদের বেশিরভাগই আর ফিরে যেতে পারেনি। 1967 সালে একদল মৎস্যজীবী ভুল করে দ্বীপের কাছাকাছি চলে আসে, তাদের আর খুঁজে পাওয়া যায়নি। এমন আরও বহু ঘটনা রয়েছে যেখানে পর্যটক, গবেষক বা অভিযাত্রীরা এই দ্বীপে যাওয়ার পর নিখোঁজ হয়ে গেছে। কেউ কেউ বলে এই দ্বীপে কোনো অতি প্রাকৃত শক্তি রয়েছে যা মানুষকে সেখানে আটকে রাখে। বিজ্ঞানীরা মনে করেন এই দ্বীপের অধিবাসীরা বাইরের পৃথিবীকে শত্রু মনে করে এবং তারা আক্রমণাত্মকভাবে নিজেদের রক্ষা করে। তাই এখানকার মানুষজনকে বিরক্ত না করার জন্য বিশ্বব্যাপী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আপনি কি এই রহস্যময় দ্বীপে যেতে সাহস করবেন? আপনি কি মনে করেন এই দ্বীপে এমন কিছু রহস্য আছে যা মানুষ আজও আবিষ্কার করতে পারেনি? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, এবং এমন আরও চমকপ্রদ ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এমনই আরও ভয়ঙ্কর এবং রহস্যময় কাহিনী জানতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।